আজ কলকাতা ও আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন এই সব অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। আজ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ ও আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে দিল্লিতে ক্রমেই বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। আজ দিল্লির তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পাশাপাশি মুম্বাইয়ে আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হেডলাইনস ত্রিপুরা, ক্যালকলিং টিভি এবং বেঙ্গল লাইন।